করোনাকালের নিষেধাজ্ঞা পেরিয়ে এবছর বাংলাদেশের জন্য পূর্ণ কোটায় 1,27,198 জনের হজের সুযোগ দেয় সৌদি সরকার, যা গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি। ঘোষণার পরেই পবিত্র কাবা শরীফে গিয়ে মহান রবের দরবারে নিজেকে সঁপে দিতে স্বপ্ন দেখতে থাকেন ধর্মপ্রাণরা। তবে চলতি বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের হজ প্যাকেজ ঘোষণা করায় বাস্তবতার সঙ্গে আবেগের পারদ কমতে থাকে। সপ্তমবারের মতো চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ, ফলে নিবন্ধনের সময়সীমা আবারও 11 এপ্রিল পর্যন্ত বাড়ালো সরকার। নাদিয়া ফার্নিচারে ফার্নিচার কিনে ঘুরে আসুন বিদেশ, সাথে থাকছে 10% পর্যন্ত ছাড়। চলতি বছর জনপ্রতি সরকারিভাবে হজের খরচ ধরা হয়েছে 6,83,018 টাকা, আর বেসরকারিভাবে গুনতে হবে 6,72,618 টাকা। হজ প্যাকেজে সৌদি অংশের খরচের হিসাব সমান হলেও বিপাকে পড়তে হয় বিমান ভাড়া নিয়ে। গত বছর যেখানে বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা, সেখানে চলতি প্যাকেজে এক লাফে বেড়ে দাঁড়ায় প্রায় 2,00,000 টাকা। এ নিয়ে দেশের উচ্চ আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা মহল থেকে দাবি উঠলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে ভাড়া কমানোর বিষয়টি নাকচ করে বিমান। সবশেষ বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। হাবের মতে চলতি বছর হজ প্যাকেজে প্রায় 58,000 টাকা অতিরিক্ত বিমান ভাড়া আরোপ করা হয়েছে, যা অযৌক্তিক। এদিকে হজের খরচ নিয়ে সমালোচনার মধ্যেই আগামী বছর খরচ আরও বাড়ার আভাস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হারাম শরীফের আশপাশে সংস্কারের জন্য হোটেল ভেঙে ফেলায় আগামী বছর হজের খরচ বাড়তে পারে বলে গত 2 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। Thank you.